মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গেল এত তাড়াতাড়ি? দেরিতে হওয়ার কথা ছিল না? এক্স্যাক্টলি 5 মিনিট আসার কথা ছিল, 15 মিনিট হয়ে গেছিল রাই। সেটা খেয়াল করারও বোধ হয় তোমার সময় হয়ে ওঠেনি। আমিও আর ওখানে বেশিক্ষণ দায়ী থাকতে পারিনি, আমাকেও বাড়ি চলে আসতে হয়েছে। আশা করি সেইটুকু বোঝার মতন সেন্স আছে তোমার। আমি বুঝতে পারছি না তোমরা এত কৈফিয়ত কেন দিচ্ছ। কোয়েল তোমার সঙ্গে খেতে বসে গেছিল বলে অকারণ কৈফিয়ত দিতেই থাকলো আমাকে, এদিকে তুমি চলে আসার জন্য এত কিছু বলেই যাচ্ছ। তার তো কোনো দরকার নেই। না দরকার নেই তো, কোনো দরকার নেই। আমি তোমাকে কোনো কৈফিয়ত দিচ্ছি না, আর তোমারও আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তবে আমার মনে হয় আমার না তোমার কাছে কৈফিয়ত চাওয়া উচিত। তাই বেশ, চাও তাহলে দেখো পাও কিনা আমার কৈফিয়ত। বেশ ডেসপারেট হাব ভাব দেখছি আজকে আপনার। অবশ্য হবে নাই বা কেন, আজকের হিরোইন যে আপনি, চারিদিক থেকে নিশ্চয়ই অভিনন্দন প্রশংসা ছুটে আসছে আপনার দিকে, সবাই কৃতজ্ঞতায় আপনার আপনার দিকে ঝুঁকে পড়ছে। রায়পূর্ণা মুখার্জি, খাবারগুলো গরম আছে এখনো, খেয়ে নাও। একটা কথা বললাম তো, অ্যাটলিস্ট একটা উত্তর দিতে হয়। জবাব দিচ্ছ না যে আমাকে ইগনোর করার চেষ্টা চলছে। কটা ছবি উঠলো ওখানে? বীরাঙ্গনা ছবি তোলা হয়নি? রিপোর্টারদের তো নিশ্চয়ই ওখানে ভিড় লেগে গেছিল পুরো, তাই ইন্টারভিউ দিতে দিতে দেরি হয়ে গেল। কাল সকালে প্রতিটা কাগজে ছবি বেরোবে ম্যাডামের, বড় বড় করে ছবি বেরোবে ফ্রন্ট পেজ। হবে নাই বা কেন, আমার স্ত্রী তো মহান বীর সাহসী আমার স্ত্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।